হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেট বেরিয়ে আসছে। মোহনবাগানকে নিয়ে একটা দারুণ মন খুশি করা আপডেট বেরিয়ে এসেছে, সব কিছু বিস্তারিত জানাবো। পাশাপাশি আইএসএলের কিছু ক্লাবকে নিয়েও আপডেট দিয়ে দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব মোহনবাগান সুপার জায়ান্টের ডার্বি ম্যাচের আগে কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস কি বললেন। তো মোহনবাগান হেড কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস এই ডার্বি ম্যাচের আগে প্রেস কনফারেন্সে বললেন, ডার্বিতে আমাদের মেন লক্ষ্য হচ্ছে 3 পয়েন্ট, দিনের শেষে ওটা আমাদের প্রয়োজন। ডার্বির আবেগ সমর্থকদের থাকতে পারে, আমার কোনো রকম আবেগ নেই, আমি মোহনবাগানকে আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন করার জন্য এসেছি, তাই ফুটবলারদের বলেছি ইস্টবেঙ্গলকে আমাদের হারাতেই হবে। তো বুঝতেই পারছো এই ডার্বি ম্যাচটা কতটা ইম্পর্টেন্টভাবে নিয়েছে কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। মোহনবাগানকে কিন্তু এই ডার্বি ম্যাচটা অবশ্যই জিততে হবে যদি লিগ শিল্ড চ্যাম্পিয়ন হতে হয়, আর কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস সেই লক্ষ্যেই রয়েছে কিন্তু ডার্বি ম্যাচ নিয়ে। তো ডার্বি ম্যাচে যে কোনো মূল্যে তারা 3 পয়েন্ট নিতে চাইবে। তো দেখা যাক মোহনবাগান এই 3 পয়েন্ট পায় কি না। তো তোমাদের কি মনে হয়, ইস্টবেঙ্গলকে কি হারাতে পারবে মোহনবাগান সুপার জায়ান্ট? অবশ্যই কমেন্টে জানিও। পাশাপাশি মুম্বাই সিটি এফসিকে নিয়ে একটা দারুণ আপডেট বেরিয়ে আসছে। তো তোমরা জানো মোহনবাগান যে সমস্ত প্লেয়ারগুলিকে টার্গেট করে থাকে সেই সমস্ত প্লেয়ারগুলিকে টার্গেট করতে বেশি ভালোবাসে মুম্বাই সিটি এফসি। এর আগে তোমরা দেখে থাকবে আকাশ মিশ্রা অলরেডি ডিল ডান হয়ে গিয়েছিলো, তারপরে কিন্তু মুম্বাই সিটি এফসি গিয়ে একটা বড়সড় চমক দিয়ে দেয়। তো এবারেও কিন্তু একটা সেম কাজই হতে চলেছে সামার ট্রান্সফার উইন্ডোতে। মোহনবাগান কেরালা ব্লাস্টার্স এফসির একজন ডিফেন্সিভ মিডফিল্ডার জিকসন সিং তাকে নেওয়ার জন্য ট্রাই করছিল, তবে শেষমেশ এই মুহূর্তে আবারও একটা চমক দিতে চলেছে মুম্বাই সিটি এফসি। শোনা যাচ্ছে জিকসন সিং তিনি কিন্তু যেতে চলেছেন মুম্বাই সিটি এফসিতে, আর মুম্বাই সিটি এফসি এই জিকসন সিং এর সঙ্গে কিন্তু অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে। আর যদি জিকসন সিংকে নিয়ে কথা বলা যায়, তিনি একজন 22 বছর বয়সী ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলে থাকেন। বর্তমান মার্কেট ভ্যালু 2.2 কোটি টাকা। তো এই জিকসন সিংকেই কিন্তু মুম্বাই সিটি এফসি নেওয়ার জন্য ট্রাই তো করছে, পাশাপাশি অনেক আগে থেকেই মোহনবাগানও ট্রাই করছে। তো দেখা যাক শেষমেশ এই জিকসন সিং কোন দলে যোগ দেয়। পাশাপাশি যদি মুম্বাই সিটি এফসির আরও একটি দুরন্ত আপডেট নিয়ে কথা বলা যায়, তো বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে কিন্তু ইকার গোয়ারেটেক্সনাকে সই করিয়েছিল মুম্বাই সিটি এফসি। তবে প্রথম কয়েকটা ম্যাচে দুরন্ত খেলেছে এই ইকার গোয়ারেটেক্সনা, লাস্ট ম্যাচে জোড়া গোল করার পরে তিনি কিন্তু ইঞ্জুরিতে পড়েছেন, আর সেই ইঞ্জুরিটা কিন্তু খুবই খতরনাকভাবে হয়েছে, তিনি কিন্তু পুরোপুরি রুলড আউট হয়ে গেছেন বাকি সিজনটার জন্য। তো এই ইকার গোয়ারেটেক্সনাকে কিন্তু আর মুম্বাই সিটি এফসিতে খেলতে দেখা যাবে না বাকি মরসুমটা। পেরেরা ডিয়াজ তিনি কিন্তু ফিরতে চলেছেন সাসপেনশন কাটিয়ে। তো ইকার গোয়ারেটেক্সনা বেশি বেটার ছিল মুম্বাই সিটি এফসির জন্য নাকি পেরেরা ডিয়াজ? অবশ্যই কমেন্টে জানিও। আর ইকার গোয়ারেটেক্সনা ছিটকে যাওয়ায় মুম্বাই সিটি এফসির স্ট্রাইকিং ফোর্সটা কতটা দুর্বল হয়ে পড়বে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে কি মন খুশি করা আপডেট বেরিয়ে আসলো, তো তোমরা জানো এবারের আইএসএলে কিন্তু অনেক কিছুই কাকতালীয় ঘটনা ঘটে থাকছে। গতকালকে হায়দ্রাবাদ এফসি এই মরসুমে এখনও পর্যন্ত একটাও জয় পায়নি, সেখানে তারা কিন্তু চেন্নাই এফসিকে হারিয়ে দিয়েছে 1-0 গোলে হারিয়েছিল। একদম শেষ মোমেন্টে গিয়ে হায়দ্রাবাদ এফসি একটা দারুণ গোল করে, তবে দুটো টিমের কাছেই সুযোগ ছিল প্রথম থেকেই, কোনো দলই গোল করতে পারেনি। হায়দ্রাবাদ এফসি তারাও কিন্তু প্রথম থেকে একটু আনলাকি ছিল, বেশ কয়েকটা বল কিন্তু পোস্টে লেগে ফিরে আসে, তেমনি চেন্নাই এফসিরও হয়েছিল, তবে শেষমেশ হায়দ্রাবাদ এফসি একটা গোল করেই দেয় যার জন্য কালকে কিন্তু চেন্নাই এফসিকে হারতে হয়। আর কালকে চেন্নাই এফসি হারার পরে মোহনবাগান সুপার জায়ান্ট তারাও কিন্তু ওড়িশা এবং মুম্বাই সিটি এফসির মতোই প্লে অফে কোয়ালিফাই করে গিয়েছে, আর তোমরা সেটা স্ক্রিনেও দেখতে পাচ্ছ। তো মোহনবাগানের জন্য এটা একটা বড় খুশির খবর, আমরা তো জানতামই যে মোহনবাগান কোয়ালিফাই করবে, তবে ডার্বি ম্যাচ খেলার আগে যে এরকম একটা বড় সুখবর আসবে সেটাও কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য একটা সবচেয়ে বড় সুখবর। তো তোমরা কারা কারা খুশি মোহনবাগান খুব তাড়াতাড়ি প্লে অফে কোয়ালিফাই করার জন্য অবশ্যই কমেন্টে জানিও। পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগানের আরও একটি দুরন্ত ট্রান্সফার আপডেট নিয়ে, তো মোহনবাগান সুপার জায়ান্টের দুজন প্লেয়ার কিন্তু দল ছাড়ছে, সেটা হচ্ছে কিয়ান নাসরি, একটা হচ্ছে লাল্লি লিয়ানা হামতে। কিয়ান নাসরি তিনি কিন্তু যেতে পারেন চেন্নাই এফসিতে, আর লাল্লি লিয়ানা হামতে তার কাছে কিন্তু 3টে ক্লাবের অফার রয়েছে, একটা কেরালা ব্লাস্টার্স এফসি, একটা চেন্নাই এফসি, একটা বেঙ্গালুরু এফসি। তো দেখা যাক এই 3টে ক্লাবের মধ্যে তিনি কোনো ক্লাবে সই করেন কি না, নাকি মোহনবাগানেই কন্টিনিউ করে, এদিকে আমাদের নজর থাকবে। পাশাপাশি তোমাদেরকে গতকালকে জানিয়েছিলাম আশিক কুরুনিয়ান তাকে কিন্তু আনরেজিস্টার করিয়ে দেওয়া হয়েছে, তাকে কিন্তু রেজিস্টার করিয়েছিল এই মরসুমে আবারও খেলার জন্য। তো আশিক কুরুনিয়ান তিনি নিজেই জানিয়েছিল
মার্চের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে তিনি মোহনবাগান দলে যোগ দেবে, তবে সেটা আর হয়নি। তার জন্য কিন্তু তাকে কিন্তু আনরেজিস্টার করিয়ে দেওয়া হয়েছে। তো আশিক কুরিনান তিনি কিন্তু এই মরসুমেও ফিরতে পারছে না। তো অবশ্যই আশিক কুরিনানের মতো প্লেয়ারকে আমরা মিস করবো, তোমরা কারা কারা মিস করবে অবশ্যই কমেন্টে জানিও। তো আশিক কুরিনানকে আমরা পরের মরসুমে মোহনবাগানের জার্সিতে আবারও ফিরতে দেখতে পারবো। তো দেখা যাক আশিক কুরিনান কত দ্রুত কামব্যাক করতে পারে, এটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। পাশাপাশি মোহনবাগান কিন্তু একজন দুরন্ত তুরস্কের ফরোয়ার্ডকে সই করাতে চলেছে, যার নাম হচ্ছে বারিস আতিক। আর বেশ কিছুদিন আগে একটা বড় সড় রিমোর ঘোরাফেরা করছিল যে এই তুরস্কের ফরোয়ার্ড বারিস আতিক তিনি মোহনবাগানে আসতে পারে। আর বারিস আতিক একজন তুরস্কের লেফট উইঙ্গার, লেফট উইঙ্গারের পাশাপাশি রাইট উইঙ্গার এবং সেন্টার ফরোয়ার্ড পজিশনে খেলে থাকেন। অসাধারণ একটি প্লেয়ার, বর্তমান মার্কেট ভ্যালু 8.8 কোটি টাকা। তো এই তুরস্কের ফরোয়ার্ড বারিস আতিক তার সঙ্গে কিন্তু মোহনবাগান একটা লিঙ্ক আপ করছে, তাকে কিন্তু পরের মরসুমে সই করাতে চলেছে, সেটা হোক আর্মান্দো সাদিকুর পরিবর্তে অথবা জেসন কামিংসের পরিবর্তে। তবে যেমনটা পসিবিলিটি রয়েছে সেটা হচ্ছে আর্মান্দো সাদিকু, তারই কিন্তু মোহনবাগান দল থেকে বিদায় হওয়ার সবচেয়ে সম্ভাবনা রয়েছে। জেসন কামিংস তিনি কিন্তু পরের মরসুমে কন্টিনিউ করতে চলেছে। তো আর্মান্দো সাদিকুকে মোহনবাগান ছেড়ে দিয়ে এই বারিস আতিক যিনি তুরস্কের একজন ফরওয়ার্ড তাকে কিন্তু সই করাতে চলেছে। তো এই সাইনিংটা কতটা বেটার করছে মোহনবাগান অবশ্যই কমেন্টে জানিও। তো বারিস আতিক নাকি আর্মান্দো সাদিক কে বেটার হবে মোহনবাগানের জন্য সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। মোহনবাগান কিন্তু এই মরসুমে বেশি কিছু প্লেয়ার পরিবর্তন করবে না, যে সমস্ত পজিশনগুলোতে একটু দুর্বল রয়েছে, যেমন আর্মান্দো সাদিকু তার থেকে খুব একটা বেটার পারফরমেন্স আমরা পাইনি। তো সেই জায়গায় একজন নতুন স্ট্রাইকার আসছে অবশ্যই। তো সেই জায়গায় এখনো পর্যন্ত এই বারিস আতিককেই মোহনবাগান টার্গেট করেছে। তো দেখা যাক এই ডিলটা ডান হয় কিনা, এখন এটার দিকে আমাদের নজর থাকবে। আর এর পাশাপাশি মোহনবাগান কিন্তু আরও একটা ট্রান্সফার করতে পারে, সেটা হচ্ছে ব্র্যান্ডন হ্যামিল। ব্র্যান্ডন হ্যামিল তাকেও কিন্তু ছাড়তে পারে, একজন অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক, বর্তমান মার্কেট ভ্যালু 3.2 কোটি টাকা। এই মরসুমের মাঝখানে মানে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে তাকে ছেড়ে দেওয়ার একটা পসিবিলিটি হয়েছিল। ইন্দোনেশিয়ার একটি ক্লাব পার্সেবায়া সুরাবায়া তাকে নেওয়ার জন্য প্রায় অলরেডি ডিল ডান করে ফেলেছিল, শোনা যাচ্ছিল 100% কনফার্মও দেখিয়েছিল ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে। তবে শেষমেশ ডিলটা ভেসে যায় কোচ আন্তোনিও লোপেজ হাবাস আসার পরে। তবে এবারে কিন্তু আর সেটা হচ্ছে না, সামার ট্রান্সফার উইন্ডোতেই কিন্তু ব্র্যান্ডন হ্যামিলকে ছেড়ে দিতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। আর তার পরিবর্তে হয়তো নতুন কোনো বিদেশি ডিফেন্ডার আসতে পারে। তো মোহনবাগানের কাছে কিন্তু একটা বড় অপরচুনিটি থাকছে কেরালা ব্লাস্টার্স এফসি, তারা কিন্তু ছেড়ে দিচ্ছে তাদের ক্রোয়েশিয়ার সেন্টার ব্যাক মার্কো লেসকোভিচ। আর মার্কো লেসকোভিচ অসাধারণ একটি প্লেয়ার। আর এই মার্কো লেসকোভিচকে নিয়ে যদি কথা বলা যায়, তিনি একজন 32 বছর বয়সী ক্রোয়েশিয়ার সেন্টার ব্যাক, বর্তমান মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। সেন্টার ব্যাকের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলে থাকেন। তো এই মার্কো লেসকোভিচকে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি ছেড়ে দিচ্ছে, এই মরসুমটা তার থেকে কিন্তু খুব একটা বেটার পারফরমেন্স আমরা পাইনি। তো সেক্ষেত্রে কেরালা ব্লাস্টার্স এফসি কিন্তু এই মার্কো লেসকোভিচের সঙ্গে চুক্তি শেষ করে দিচ্ছে। আর মার্কো লেসকোভিচ কিন্তু এই মরসুমটা খুব একটা সুযোগ পায়নি বলে হয়তো সেভাবে তার পারফরমেন্স দেখাতে পারেনি। তবে মোহনবাগান যদি হ্যামিলের পরিবর্তে এই মার্কো লেসকোভিচকে সই করায়, সেক্ষেত্রে একটা বেস্ট সাইনিং হতে পারে এই মরসুমের জন্য। তো ব্র্যান্ডন হ্যামিলের থেকে অবশ্যই মার্কো লেসকোভিচ অনেক বেটার প্লেয়ার হবে আমার মনে হচ্ছে। তো দেখা যাক ব্র্যান্ডন হ্যামিলের পরিবর্তে কোন বিদেশি ডিফেন্ডারকে সই করায় মোহনবাগান সুপার জায়ান্ট। তো তোমাদের কি মনে হয় এই মার্কো লেসকোভিচকে নিলে কি বেটার হবে অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, বাই বাই, হ্যাভ এ গুড ডে।